ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্তমানে করিমগঞ্জ কারাগারে বন্দী চরগোলার নাইয়র গ্রামের এমাদুদ্দিন তাপাদারের এলং জুড়িস্থিত এক বিশাল অট্টালিকায় শুক্রবার হানা দিল করিমগঞ্জ পুলিশ। এদিনের অভিযানে ছিলেন জেলা পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া, ডিএসপি জেডি শর্মা, সদর থানার ওসি ভবেন দিহিঙ্গিয়া সহ ম্যাজিস্ট্রেট বিক্রম চাষা এবং বিশাল পুলিশ বাহিনী। তবে এদিন তদন্তের স্বার্থে পুলিশ সুপার সহ কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। উল্লেখ্য, কয়েক মাস আগে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের মধ্যে সর্ববৃহৎ ড্রাগস বিরোধী অভিযানে নেমেছিল বিএসএফ ও করিমগঞ্জ পুলিশ। অভিযান চালিয়ে শহর সংলগ্ন নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশের বাবা হোটেলের সামনে থাকা একটি লরিতে তল্লাশি চালিয়ে হেরোইন সমেত 764টি সাবানের বাক্স উদ্ধার করেছিল বিএসএফ ও করিমগঞ্জ পুলিশ। আর এই ড্রাগসের মালিক ছিলেন এমাদুদ্দিন তাপাদার, জানা যায় এমন খবর। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন। প্ৰচেছটো চলাই আছে, আমি এতিয়া এক দুইটো মেজিষ্ট্ৰেট হিচাপত আহিছোঁ, ইন প্ৰেচেঞ্চন এক দুইটো মেজিষ্ট্ৰেট তেওঁলোকে কামটো বঢ়াই আছে। কি কি চলি গৈছে আজিলে ছাৰ তেওঁলোকে ক'ব পাৰিব? আপোনালোকে শুনিছোঁ এমাহ দুদিন তাপাদাৰ বুলি এজন ড্ৰাগছ কৈছে ইয়াতো কৰিছিলে, তেওঁৰ প্ৰপাৰ্টি এইটো এইটো চিলিং চিলিং চলি আছে চিল হ'ল নেকি ছাৰ? আজি চিল হৈছে নেকি? চিলটো আগতে হৈছে। আজি কি কি কৰিছে? আজি কিবা পি ডাব্লিউ ডি যিটো লেআউট কৰা হৈছে নেকি জেগাটো? আৰু কি কি বিষয় আছে এইটোতো আপোনাৰ ক'ব নোৱাৰোঁ, তেওঁলোকৰ ওচৰত আছে ডিটেইলছটো, আছে এছ পি অফিচত আছে। কি কি চব আচামী আছিলে তো? এইটো ডাক্তৰ নামটো জানাছে নেকি আপুনি? এইটোতো এক দুমাহৰ আগতে হৈছিলে। নামটো কি জানে নেকি? তাৰ প্ৰপাৰ্টি কোনটো নাম? এই প্ৰপাৰ্টি প্ৰপাৰ্টি মালিকটো তপাদাৰ হয়।